ম্যালেরিয়া হলো এমন একটি রোগ যা মানব সমাজকে চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে। প্রতি বছর ম্যালেরিয়ার কারণে বেশ কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়। ম্যালেরিয়ার মৃত্যুর হার কমানোর জন্য প্রয়োজন দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা। এই ভিডিওতে ম্যালেরিয়া রোগ নির্ণয় করার আধুনিক পদ্ধতি ম্যালেরিয়া ডুয়েল অ্যান্টিজেন টেস্ট নিয়ে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, প্রশিক্ষিত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক। ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া হলো প্লাজমোডিয়াম নামক পরজীবী দ্বারা সৃষ্ট মারাত্মক একটি রোগ। এই রোগ স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ছড়িয়ে পড়ে। ম্যালেরিয়া ব্যাকটেরিয়া ও ভাইরাস ঘটিত রোগের মতোই মারাত্মক হতে পারে। সংক্রমিত স্ত্রী অ্যানোফিলিস মশার কামড় ছাড়াও ম্যালেরিয়ার সংক্রমণ হতে পারে। গর্ভবতী মহিলার কাছ থেকে জীবাণু প্রসবের সময় তার শিশুর দেহে সংক্রমিত হয়, রক্ত গ্রহণ করার সময়, অঙ্গ প্রতিস্থাপন করার সময় বা একই সিরিঞ্জ একাধিক ব্যক্তির দেহে ব্যবহার করলে ম্যালেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সংক্রমিত স্ত্রী অ্যানোফিলিস মশার কামড় খেলে দেহে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করে। রক্তের মাধ্যমে এই জীবাণু লিভারে পৌঁছায়। লিভারে এক থেকে চার সপ্তাহ সংখ্যা বৃদ্ধি করে। এরপর লিভার থেকে ম্যালেরিয়ার জীবাণু রক্তের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসির মধ্যে জীবাণুর সংখ্যা বৃদ্ধি ঘটে এবং 48 থেকে 72 ঘন্টার মধ্যে আরবিসিকে ধ্বংস করে বাইরে বেরিয়ে আসে। এরপর ম্যালেরিয়ার জীবাণুগুলি আবার নূতন আরবিসিকে আক্রমণ করে। ম্যালেরিয়া ডুয়েল অ্যান্টিজেন টেস্ট কখন করা হয়? ম্যালেরিয়ার জীবাণুর সংক্রমণের 1 থেকে 3 সপ্তাহ পর রোগ লক্ষণ দেখা যায়। অনেক সময় খুব হালকা রোগ লক্ষণ দেখা যায়। আবার অনেক সময় ম্যালেরিয়ার জীবাণু 1 বছর পর্যন্ত কোনো রোগ লক্ষণ ছাড়াই সুপ্ত অবস্থায়, নিষ্ক্রিয় অবস্থায় থেকে যেতে পারে। যে সকল রোগ লক্ষণ দেখা গেলে ম্যালেরিয়া ডুয়েল অ্যান্টিজেন টেস্ট করা হয় সেগুলি হলো জ্বর হওয়া, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, ঘাম দিয়ে জ্বর ছাড়া, জ্বরের সময় কাঁপুনি হওয়া, মাথা ব্যথা, বমি বমি ভাব, সারা দেহে ব্যথা, দুর্বলতা ইত্যাদি। এছাড়া রক্তশূন্যতা, প্লীহা বড় হয়ে যাওয়া, হালকা জন্ডিস, যকৃতের বৃদ্ধি ইত্যাদি। ম্যালেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য লিভার ও প্লীহাকে বেশি কাজ করতে হয়, ফলে লিভার ও প্লীহা বৃদ্ধি পায়। শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পেলে সেরিব্রাল ম্যালেরিয়ার কারণে মস্তিষ্ক ফুলে গেলে ম্যালেরিয়া ডুয়েল অ্যান্টিজেন টেস্ট করা হয়। ম্যালেরিয়া ডুয়েল অ্যান্টিজেন পরীক্ষার প্রস্তুতি। ম্যালেরিয়া ডুয়েল অ্যান্টিজেন পরীক্ষার আগে তেমন কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। কী কী ওষুধ সেবন করছেন সেটা আপনার ডাক্তার এবং ল্যাবরেটরিতে জানান। এছাড়া রোগের ইতিহাস সম্পর্কেও বিস্তারিত তথ্য দিন। কোনো বিশেষ ধরনের ওষুধে অ্যালার্জি হয় কি না সেটাও আপনার ডাক্তারকে জানান। এই পরীক্ষা করার জন্য উপবাস করার প্রয়োজন হয় না। রক্তের নমুনা সংগ্রহ। সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় এবং সিরিঞ্জের সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আঙুলে সুচবিদ্ধ করেও রক্তের নমুনা সংগ্রহ করা যেতে পারে। রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই। সুচবিদ্ধ করার স্থানে সামান্য ব্যথা হতে পারে। কিভাবে ম্যালেরিয়া অ্যান্টিজেন পরীক্ষা করা হয়? বাড়িতে বা ল্যাবরেটরিতে এই পরীক্ষা করা যায়। কী ধরনের টেস্টিং কিট ব্যবহার করা হচ্ছে তার উপর পরীক্ষা পদ্ধতি নির্ভর করে। প্রথমে প্রযুক্তিবিদ রক্ত পরীক্ষার কিটটির মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে নেবেন। এবার শিরা থেকে বা আঙুল থেকে রক্ত সংগ্রহ করার জন্য নির্দিষ্ট স্থানটি অ্যালকোহল সোয়াবের সাহায্যে জীবাণুমুক্ত করবেন। এরপর সুচবিদ্ধ করে রক্ত সংগ্রহ করবেন এবং অ্যান্টিজেন পরীক্ষার ক্যাসেটটির নির্দিষ্ট স্থানে রক্ত ও প্রয়োজনীয় রাসায়নিক ঢালবেন। নির্দিষ্ট সময়ের পর পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করবেন। পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। ম্যালেরিয়া অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল পজিটিভ বা নেগেটিভ হিসাবে প্রকাশ করা হয়। ম্যালেরিয়া অ্যান্টিজেন টেস্ট পজিটিভ হলে বলা যায় যে দেহে ম্যালেরিয়া রোগের জীবাণু উপস্থিত আছে, এবং নেগেটিভ হলে বলা যায় যে দেহে ম্যালেরিয়া রোগের জীবাণু নেই। পরীক্ষার ফলাফল পজিটিভ হলে কি করা উচিত? ম্যালেরিয়া অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল পজিটিভ হলে অর্থাৎ দেহে ম্যালেরিয়ার জীবাণু উপস্থিত থাকলে সময় নষ্ট না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা সম্ভব হলে
ম্যালেরিয়ার জীবনহানিকর অবস্থা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। ম্যালেরিয়া রোগের চিকিৎসা। ম্যালেরিয়ার চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। ম্যালেরিয়া নিজে নিজে সারে না, তাই ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে। এক বা একাধিক ওষুধ ব্যবহার করে ম্যালেরিয়ার চিকিৎসা করা হয়। ম্যালেরিয়ার জীবাণু ধ্বংসকারী ওষুধগুলি হল ক্লোরোকুইন, প্রাইমাকুইন, মেফ্লোকুইন, কুইনাইন এবং আর্টেমিসিনিন। চিকিৎসায় ম্যালেরিয়া সম্পূর্ণরূপে সেরে যায়। ম্যালেরিয়া শনাক্ত করার অন্যান্য পরীক্ষা। রক্তের ঘন ও পাতলা স্মেয়ার পরীক্ষা, এটি সর্বাপেক্ষা প্রাচীন ও নির্ভরযোগ্য পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে সব প্রজাতির ম্যালেরিয়ার জীবাণু শনাক্ত করা সম্ভব। আঙুল বা কানের লতি থেকে মাত্র কয়েক ফোঁটা রক্ত সংগ্রহ করে এই টেস্ট করা যায়। তবে পরীক্ষার ফলাফল প্রযুক্তিবিদ্যার দক্ষতার উপর নির্ভরশীল। পলিমারেজ চেইন রিঅ্যাকশন অ্যাসে টেস্টিং, রক্তের মধ্যে ম্যালেরিয়া ডিএনএ শনাক্ত করা যায় এই পরীক্ষার সাহায্যে। এই টেস্ট করার জন্য উন্নত মানের ল্যাবরেটরির প্রয়োজন হয়। নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স ভিত্তিক পরিবর্ধন, প্রাথমিক পর্যায়ে যখন সংক্রমণের মাত্রা কম তীব্র থাকে তখন ম্যালেরিয়া শনাক্ত করা যায় এই টেস্টের সাহায্যে। এছাড়া চিকিৎসায় রোগীর কতটা উন্নতি হয়েছে সেটা জানতেও এই টেস্ট করা যেতে পারে। আলোচনা এখানেই শেষ করব। প্রয়োজনে মন্তব্য করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। স্বাস্থ্যই প্রকৃত সম্পদ, এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট healthtechnology.co.in। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।